حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ نے فرمایا رسول اللہ এই অবস্থায় খাড়া হইলে মাতার উপরে কোন দাতর ছায়া মায়া থাকার ব্যবস্থা আছে নি আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা গো মাতার উপরে তো ছায়া থাকা দূরের কথা মাতা তাকি ফা পর্যন্ত একটা সুতাও আল্লাহ তোমার শরীরে রাখতা নাই এটা খাবরা থাকতো নাই আয়েশা সিদ্দিকায় ফরমান ইয়া রাসূলুল্লাহ কত শর্মর কথা আমার মতো আয়েশারে ও আল্লাহ উলঙ্গ করি খাড়া করবানি আল্লাহর হাবিব আমার ভাই ও আয়েশা তোমার মতো আয়েশারে ও আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উলঙ্গ করি খাড়া করবা যায় শরবিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আরশে মুআল্লার মাঝে আল্লাহ খইনা জুড়িয়া আয়েশারে নবীরে দিছইন হযরত আয়েশা সিদ্দিকায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ কত বড় লজ্জার কথা অপমানের কথা আমার মতো আয়েশারে যদি আল্লাহ উলঙ্গ করে খাড়া করেন মানুষে তো আমার লজ্জাস্থানের ভয় চাইব আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা গো তোমার লজ্জাস্থানের ভয় চাওয়া তো দূরের কথা আসরের ময়দানের ভয়াবহ গরমের কারণে আর আজাবের কারণে মানুষে তার শরীরে দিশাইবার সাহস পাইত না তার নিজের শরীরের ভয় চাইতো সাহস পাইত না নবী আবার মানে মাটির জমিন নাই তাম্বার জমিন থাকবো তামার অন্য হাদিসের মাঝে আছে মানুষের শরীরটা কি গাম বারুইয়া ওই যে শরীরটা কি টপ টপাইয়া ফলবো মাটিত পাইয়া যে জায়গাত এইন খাড়া এনটা কি সত্তর গজ দূরে গিয়া গাম যাইব বাইয়া বাইয়া আন্দাজ করো কি পরিমাণ গাম পড়ব সত্তর গজ মানে একশো চল্লিশ আট এর অর্থ অন্তে কি খাড়াইব আমি আর আমার শরীরের গাম বাইয়া গাঙ্গর ভারও গিয়ে যাই কত গান অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইল খেউরুর খমর পানি খেউরুর আটু পানি খেউরুর গন্টা পানি খেউরুর বুক পানি খেউরুর গলা পানি এমনকি নবী দেখেন খেউরুর লাগাম পানি ইবানে গরম হইব না ঠান্ডা হইব মাতো না দুই ভরি রদ্রি রদির মাঝে আটু পানি যদি লামো গন্টা পানি জমিনের পানি আর চেটা বাদো মাইয়া রোহিত থাকে পানিত লামা যায়নি তলে থামা আর উপরে মাত্র এক মাইল দূর সূর্য এই অবস্থাটা কি হইব সমস্ত বনি আদম এমন ভাবে আসরের ময়দান খাড়া কইব আল্লাহ তাআলা কইলা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া কালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শা اتخذ الى ربه مآبا انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله كنا مانوش بنايله ماتي كنا بنايله لا অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাজা বড় ভয়াবহতা হাসরের ময়দান চতুর্দিকে মানুষ এইভাবে খেলা থাকবো যে লাফাক ফাক হইয়া বইসই লাফাক নাই বরং দুইজনের শরীরের মাঝখান দিয়ে যদি একটা এক সুতার সুতারে টানাই যায়
মাতা তাকে ভাও পর্যন্ত লামাই বার সাও থাইলে লামাই চাই বার্তায় নাই অত গিসা দিচ্ছি থাকবো খাড়াইমো কতদিন মত কতদিন 50,000 বছর নবী ফরমায় খোদার অবস্থা এই দিন এত রাগান্বিত অবস্থায় তাকবা আল্লাহ প্রত্যেক নবী হলে হইবা দোয়াই আল্লাহর এর আগে কোনোদিন অত রাগ আল্লাহর দেখছি না আল্লাহ ডাকিবা কই রে ওই বড় বড় বাদশাহ হল জালিম হল কই আজকের বাদশাহী আমার নবী ফরমাইল একদিকে মাথার উপরে সূর্য জমিন তামার প্রত্যেকটা মানুষ পেরেশান গামর কারণে মানুষ গামর মাঝে হাবুডুবু খাইব ও অবস্থায় জাহান্নামের আগুনে আইয়া জিব্বা বাড়াইব আল্লাহ আল্লাহু আকবার হাফেজ আল মুকর বিকে থাকি জিব্বা বার করে আর নাম জিব্বা নাড়াই এইভাবে আগুন লালি হানা জাহান্নামের ভিতর থাকি জিব্বা নাড়াইব আর জাপটো মারি দত্ত চাইব চতুর্দিকে মানুষ চতুর্দিক থাকি একখানে গুলোই আখাড়া আর জাহান্নবের আগুনে চতুর্দিক থাকি যাত্রা মারত সায় দরিলি তো সায় টানিয়ালা মাইলি তো আল্লাহর হাবিবে এই অবস্থা দেখিয়া গিয়া পরবর্তীকারে আলমর গেছে ডাকিয়া কইল ও পরবর্তীকার যেই অবস্থা আসরের ময়দান দেখিয়া রে বাল্লা হঠাৎ যদি জাহান্নামের আগুনে যাত্রা মারি আমার কোন উম্মত রে নেই গিয়া আল্লাহ তুমি বিচার করবার সময় করবাই একটা আবদার করি তোমার জাহান্নামের আগুন কাণ্ডে তুমি সামাল দাও ও পরবর্তীকার যেইভাবে দুদকের আগুনে যাপটা যাপটি করের আমার ডর লাগে ইমানদারও ফাইত নাই বেঈমানও চাইত নাই জাফতা মারি যারে সামনে পাইব দুজোখে তার ফেটো হারাই দিব আল্লাহর হাবিব তোমার দুজোখের আগুন খান তুমি সামাল দাও নবী কইবা ও হাবিব ও ফানি ফুটাইল লো আর নিয়া তোমার হাতে চাইর ভাই ছিটাই দেও সুবহানাল্লাহ তোমার হাতে চাইল ভাই ছিটাই দেও নবী আইয়া পানি ফুটাইন ছিটাই বা চাইল ভাই দুজকর আগুন শর্মিন্দ হইয়া গাত গিয়া হামাইছ আল্লাহর হাবিবে জিগাই বা ও পরবর্তীকার অত শক্তিশালী জাহান্নাম শেখুল হাদিস সাহেব রেহাতের মাঝে আছে দুজক অত শক্তিশালী ওপায় সত্তর হাজার দিন জুট থাকবার ওপায় সত্তর হাজার দিন জুট দিলে আমরা বিশাল বান্ধি দেখছি মাতো না একবার রশি থাকে না দুইবার আর দরিয়া তখন খোঁজনে চারজন পাঁচজন যত শক্তিশালী বিশাল অত বেশি এর মাঝে চালিয়ে হেসকাইয়া লইয়া যায় কিন্তু আসরের ময়দানও জাহান্নাম অত শক্তিশালী বিশাল হইব আল্লাহ নবী ফরমায় দাইনে দিয়া সত্তর হাজার জিনজুল বউয়ে দিয়া সত্তর হাজার জিনজুল এক একটা জিনজুলের মাঝে সত্তর হাজার ফিরিস্তায় টানিয়া ধরবা তবু দুজক সামাল দিতে পারতাম না সাইব লইয়া উঠি যেত আসরের মতো মানুষরে জাপটাইয়া নিত গিয়া আল্লাহ নবিয়া জিগাইবা আয় আল্লাহ
70 হাজার 70 হাজার 1 লক্ষ 40 হাজার দিন জুড় আর প্রত্যেক দিন জুড়ে 70 হাজার ফেরেশতা এরারে এরা সামলাইতো বললো না যে দুজখ এক ফুটা পানি দেওয়াই দুজখ শর্মিন্দ ইয়া গাথ গেল কি আল্লাহ ই পানি ফুটাইন কোন নদীর কোন সাগরর কোন টিম খলর কোন খালর কোন বিলর আল্লাহ ডাক দিয়া কই বাবা আমার হাবিব এটা তোমার উম্মতর দুজখর দরর সকুর পানি তোমার উম্মতে যখন জাহান্নামের আগুন ডরাইয়া আমার কাছে সকুর পানি ফালায় এই দুজখর আগুন নিবাইবা লাগি আমি তোমার উম্মতর সকুর পানি গুলা সংরক্ষণ করি রাখছি আজকে তোমার ও পানি আমি দিলাম আর ও পানি দিয়া দুজক সামাল দিলাম তাইলে বুঝা গেল আমরার সকুর পানির দাম আসেনি বাতনে আসেনি মহতরম হাজিরিন আলোচনার মূল আরক ভাই জারগি আমি আয়াত ভাই ফুরছি এই জমিন তুমি আর আমি আইছি দুনিয়া খালি খুশি বাসি করবার লাগে না আল্লাহ তালায় আমার দুনিয়াত ফাটাইয়া ফয়লা যে আমল খান খরাইছই জাহেরি ভাবে এই আমলর নাম হইল খান্দা মাতো না ঠিক নেই আমি প্রায় সময় আমার ওয়াজ হই আমি দুনিয়াতে যা কিতা খরতা মার ফেরতা কি বারো ইবার সময় আল্লাহ আমার ট্রেনিং দিয়ে পাঠাই দিছে আইবার সময় দুনিয়াত মাথা আগে লইয়া আইছি না ভাও আগে লইয়া মাথা না জুকাইয়া জুকাইয়া না উঠাইয়া মাথা রাখে জুকাইয়া কিতা করি তুমি আমি দুনিয়া তাইতে মার ফেরতা কি মাছি তো ইয়া হুকিরি সই আমি বারোইছি দুনিয়াত মার ফেরতা কি দাত্রি বেদিন তরে জিগাই কিলা বারোয় আর এর চে বালা তো হলে জানি গরুর বাচ্চাটা বারোই গিলা মাথো না থুতার তলে কিতা তাকে দইয় ঠেঙ্গর তলে করুর ঠেঙ্গর উফলে কিতা তাকে খোল্লা তাকে আর খোল্লার তলে বুদ্ধাই রাইলি কিতা কইয়া ঠিক তুমি আমি দুনিয়াতে আইছি ও সুরতে এই সুরতটা কি ওর মাতে না খেও এই সুরতটা খেও ও বন্দা দশ মাস দশ দিন তোমারে আমি তোমার মায়ের পেটের মাঝে রাখলাম অক্সিজেন নাই খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নাই বাতির কোন ব্যবস্থা নাই ফেনের কোন ব্যবস্থা নাই রে বন্দা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোরে শীতের মাঝে গরম দিলাম গরম শীত দিলাম আমি আল্লাহ বেটার মাঝে আমার কুদরতি ভাবে তোর নাভি দিয়া সেলাইন দিয়া খাবার ঢুকাইয়া দিলাম ও বন্দা দশ মাস দশ দিন বারে তোমার বিরাট দুনিয়ার মাঝে পাঠাইয়ার যাও রে বন্দা উফতা হইয়া যাইও না বরং আমি আল্লাহরে শুক্রিয়া তান সজিদা করিয়া করিয়া দুনিয়া থাকি বার আল্লাহ সজিদা করাইয়া বার করছে আই দুনিয়া তাওয়ার বাদে সজিদা বলি গেছি মাথে না খেয়ে ঠিক নেই দুই নম্বর পরবর্তীকারে আলমে সকর উপরে আত রাখছে চোখ মুজা এর মাঝে আত আবার উল্টাইয়া বার করছে না বার করছে তলে দিয়া মাটি বাই সাবাইয়া মাতো না আমরা কই জানি ওবা মাটি বাই সাও কিতা শিক্ষা
দুই শিক্ষা এক শিক্ষা হইল দুনিয়ার যাওয়ার মাঝে মাথা উঁচা করিয়া তাকিও না মাটিবার ছাইয়া মাটির মতো জিন্দাগিয়ানি করো আমি আল্লাহর কাছে তোমারে মকবুল বানাই দিব দুই নম্বর হইল তলে দি চাইছো আমি উপরে দি চাইতে দিছি না উপরে দি তোমার মার লজ্জাস্থান আল্লাহ 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 তোমার মার কিটা যদি আখতা হেরে দি চাইলাস শোক খুলি যায় তে তোর মার লজ্জাস্থান দেখি নিবে তুই দুনিয়াত গিয়া বেহায়া বনি যাবি তুই দুনিয়াত গিয়া মার লজ্জাস্থানের বাই যদি তোর শোক পড়ি যায় তাইলে তুই বেহায়া বনবে এই কারণে আমি আল্লাহ তোর মান লজ্জাস্থানের বাই না ছাবাইয়া একদিকে শোক বুঝাইয়া রাখছি আর একদিকে চকুর মাঝে আতর ফর্দা দিয়া তোরে হায়াওয়ালা বলাইয়া দুনিয়াত ফটাইস এর লাগে হাদিসও আছে আল হায়াউ শোবাতুম মিনাল ঈমান ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা তোমার হায়া যদি থাকে না যে দুনিয়া যেটা বলে তা করো কোনো আপত্তি নাই তিন নম্বর আইসো দুনিয়া আইয়া ওয়া 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 করো হি করতে পারো না যে আল্লাহ দুনিয়াত আনিয়া খান্দাই তো পারে ই আল্লাহ আসাই তো পারে না নি মাকে না খাও পারে নি আরে ওয়াজ তো লাগে না ও আবার বান্দা তোমারে আমি দুনিয়াত আনিয়া খান্দাইলাম কেনে কান্দাইলাম রে বন্দা তোমার কান্দনের টেলাই তোমার মাই তারে বত কষ্টর বাদে ও বুকু জড়াইয়া ধরে তোমার দাদিয়ে নিয়া জলদি আঞ্জা করিয়া ধরিয়া কান্দন বন্ধ করবার চায় বন্দা রে তোমারে যদি আসাইতাম তাইলে কেউ তোমারে বুকু জড়াইয়া ধরতো না বরং তোমার লইয়া তামসা করতো এই কারণে রে বন্দা তোরে আমি খান্দাইয়া দুনিয়া আবাসীর গেছে মহব্বতের পাত্র বানাই দিলাম আর আমি কোরআন শরীফ ঘোষণা করে দিলাম ফালিয়া জাহাকু কালিলাউ ওয়ালিয়া বুকু কাসিরা বন্দারে দুনিয়ার যাওয়ার বাদে তোমার সবক শুরু করছি খান্দা দিয়া অতএব তুমি দুনিয়ার যতদিন আছো অতদিন চকুর পানি যত ভালাই ভাই আমি আল্লাহর গেছে তুমি প্রিয় বান্দা বনি জীবা এক হাদিসের মাঝে আছে বন্দায় যদি আল্লাহর ডোরে এক ফুটা চকুর পানি ভালাই কয় ফুটা মাত্র কয় ফুটা এক ফুটা ফুটা কারে কয় মাসির মাথার মাঝে যে চোখ ও চোখ যত বড় অত বড় এক ফুটা পানি যদি বন্দায় বুলার কথা ইয়াদ করিয়া আল্লাহর ডোরে ফলায় আল্লাহ নবী ফরমাই এই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে আল্লাহ হেফাজত করো এখন আল্লাহ ইকাইয়া দিছে কান্দো আর আমরা কান্দি না আসি মাতে না কদিন আসি ভাই কদিন আসি ভাই কান্দিবার সময় আইব নি আইব নি সবার খান্দিবার সময় আইব কিন্তু ইদিনর খান্দায় খাওয়া হইতো না এই যে আশা আর খান্দা আমরার খেনে খান্দায় না আর খেনে আশায় কত বুজুর্গ হল ইতিহাস আছে জীবনে কোনোদিন টুটর কোনাত আসি দেখা গেছে না জিগাইলে হুজুর আসইন না খেনে বলে মৌতর চিন্তা আগামী কাল যদি তোমারে আমি অর্ডার দেই বাংলাদেশ সরকারে বারোটার সময় আপনারে ফাঁসির অর্ডার দিছে আগামী কাল বারোটা আপনার ফাঁসি হইব এখন বেটা আছো নি রাইতার আসিতে মাতো আসিনি আমরা তাহলে পর্যন্ত আতু দাও না
ইতো সময় দিয়া কইল আর হি সরকারে কই সময় নাই জেবলা বলে ছাইয়া করতো না দরি হে কই সময় নাই বাপ তো ইয়া ফুয়া লইয়া যাইমু দাদা তো ইয়া নাতি লইয়া কোন সময় আইব সময় আছে মা তো না মুস্তাককে নেওয়ান ভাই আওয়াজ কররা কথা বুড়াইতা পারতাম ও কদিন আগে আমরা ফাদিল বুড়োর ইমাম সাহেব খুতবার মাঝে বেটা ওলা যাইনি আল্লাহ 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 মৌতু কাছেন কল্লো নাছেন সারিবু কাবরু বাইতিন কুল্লু নাছেন দাখিলু আলায়া সাকিনাল قصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنو للخراب قرد بريشتا اگو آسے لگائی اے روز داخے داکیا گو اے میا اوئی بارو تا بازی کے سے ریڈی تا ہو একটা বাজি গেছে রেডি থাকো দুইটা বাজি গেছে রেডি থাকো আমিও জানি না কোন সময় তোমার আজরাইল আইব আল্লাহর ওলিয়া ফরমায় 24 ঘন্টা একটা ফেরেশতায় তোমারে আমারে ডাকিয়া কয় এ মিয়া সাবধান তোমার ঘরে নু আজরাইল লাগাই কিন্তু আমরা দুনিয়ার আয়েশ আর ইশরত দুনিয়ার লোভ আর লালসা দুনিয়ার মহব্বতে ক্ষণস্থায়ী জিন্দগির মহব্বতে চিরস্থায়ী জিন্দগিরে কতগুলা বলছি কতগুলা বলছি বাইরাম এর কারণ হইল আমি আমারে চিনছি না আমি সে আমি তো মনে মনে আমি চেয়ারম্যান সব কসু আমি মনে মনে আমি প্রধানমন্ত্রী খসু না এভেন খসু মাতো না তুমি মনে করো আমি মৌলানা সাহ গুলার ডিম তুমি আগে দেখো তুমি আল্লাহর বন্দা বন্দায় পারছো তুমি আমি খে আমার শরীরের দাম কতকান কত ফুটানি তুমি করো একটা গরুর সামলা হস্ত হইল 150 টাকা বিকে তোমার সামলা 3 টাকা দিকে হইল না মাতই না গরুর গুফর মানুষে পয়সা দিলে হইন আর তোমার গু দেখলে মানুষে না কুস্ত হইয়া যায় তুমি খে গরুর রুম একটা বাগর সামলার দাম আছে একটা গুই সাবর তামলার দাম আছে একটা হরিণর তামলার দাম আছে কিন্তু তোমার আমার সামলার 3 টাকা মাতো না গরুর গোশতের কেজি কত মাতো না বা আর মাংসের গোশতের কেজি 1 টাকা দি লইব নি খুব বেলা করে বুঝো তুমি যে খালি ফুটানি করো একবার মনোলগে বইয়া হিসাব লাগাও আল্লাহ তালায় তোমারে আশাবুল মখলুকাত কিতা দিয়া বানাইল এটা গরুর চামলার দাম গরুর গুফরের দাম আতে বড়র দাম আছে কিন্তু আমার শরীরের মধ্যে 1 ইঞ্চি কুন্তার কোন দাম নাই তে আমি আশাবুল মখলুকাত বললাম কিনা সৃষ্টির সেরা জীব হইলাম কিনা পরওয়ারদিগার আলেমে এমন কুল মহামূল্যবান জিনিস আমারে দিল যে জিনিসের কারণে আমি জমিন থেকে লইয়া সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত মরার আগে দেখি আইলাম আমার নবী মাথে না দেখছেন না কুল মহামূল্যবান জিনিস দিল নবী জিকাইন ওয়া জিব্রাইল সাত আসমানের উপরে খড়ম্পা অধিকে আঠে রে জিব্রাইলে কই নিয়া রাসূল আল্লাহ মক্কাত আপনার বিলালে খড়ম্পা অধি আঠিরা ও বাবা তো গলো না
কোন পাওয়ার এই দামি বললাই কিতা দিয়া তোমার আমার শরীরের কোন দাম নাই আল্লাহ ফরমাইল ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بندري زمينور ماتي تاكي توري بانايسي تور بافور نافاك فوتا نطفا تور مار غربا غربا شوية جسي ওখানে আমার বিরিস্তা হলে খাম ফরিয়া রক্তর টুকরা বানাইছইন আরো চল্লিশ দিন খাম ফরিয়া গোস্তর টুকরা বানাইছইন আরো চল্লিশ দিন খাম ফরিয়া হাড্ডি বানাইছইন আরো চল্লিশ দিন খাম ফরিয়া হাড্ডিরে গোস্ত দিয়া পেছাইয়া দিয়া তোর মূর্তি বানাইছইন ও তুমি শেষ ওগুলো তোমার গঠন প্রণালী শেষ এখন মূর্তি হইছো কি তো হইছো মাথুন না মানব রূপী মূর্তি এরপরে আল্লাহ কোন সুম্মা আনশানাহু খালকান আখার এর বাদে আমি তোর মাঝে বুঝছো নাকি তা আছে না